তো বন্ধুরা, আমাদের গাড়ি আজ ফাল চেঞ্জ করা হচ্ছে, ফাল সরু হয়ে গিয়েছে। তো নতুন সিজন এসে গিয়েছে, বর্ষা সিজন, তলাকাটি করা হবে, তাই ফাল চেঞ্জ করা হচ্ছে। এই আমাদের কামারে লাল ফল দেওয়া হচ্ছে। তো ফাল বল্টো শুরু হয়ে গিয়েছে, মাটি কম হচ্ছে। ৫৪টা ফাল লাগানো হবে টোটাল। তো চলুন কি করে ফাল লাগানো হচ্ছে সব দেখাই। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাল লাগানো শুরু হয়ে গিয়েছে। ফাল লাগানো হোক, তারপরে দেখানো হচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ১৭ নম্বর গুটি দিয়ে আমাদের ফাল খোলা হচ্ছে ও টাইট করা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের একটা করে ফাল খোলা হচ্ছে রোটার থেকে, ও একটা করে লাগানো হচ্ছে। এখনো পর্যন্ত হাফ কমপ্লিট হয়নি। চলুন আরো হাফটা লাগিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে। তো এই ধারে আমাদের নতুন ফাল লাগানো হচ্ছে, দেখুন হয়ে গিয়েছে। বন্ধুরা, প্রায় হাফ ফাল পাল্টানো হয়ে গেছে। আর ওই সাইড ওই কটা আছে, ওই কটা ফাল পাল্টালে আমাদের হয়ে যাবে। দেখুন সব নতুন ফাল, লাল ফাল লাগানো, লাল ফাল লাগানো। তো দেখুন কিভাবে ইয়ে করা হয়। তো বন্ধুরা, আমাদের ফাল প্রায় লাগানো শেষের পথে। আর ৬টা ৮টা আর কটা মাত্র ফাল বাকি আছে, এই কটা পাল্টে দিলে আমাদের প্রায় ফাল লাগানো শেষ।
বন্ধুরা আমাদের প্রায় সব ফল লাগানো হয়ে গেছে, এই লাস্ট ফল, এটা লাগালে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এটা ফলটা খোলা হচ্ছে, দেখুন তো এই ফলের মুখটা এইদিকে এই পকেটের দিকে থাকবে, এই এপারে এই দিকে মুখ থাকবে আর ওই এপারে ওই দিকে মুখ থাকবে, এরকম করে ফাল লাগালে গাড়ির অনেক লোড কম পড়বে। তো বন্ধুরা এপারে ধারের দিকে এরকম মুখ দেবে মাথা, ঘাস কাটতে পারে, যাতে আপনার ঘাস কাটে, ভেড়ি কাটে, ঘাস কাটি আর ময়লা জড়াবো না। তো চলুন, এটা টাইট দেওয়া দিলে লাস্ট ফাল এই আমাদের আমাদের রোটারে সব ফাল লাগানো হয়ে গেল। বিচ্ছিরি জায়গা, রোটার নাটে সব মাঝখানে নাট, আমাদের ফাল লাগানো কমপ্লিট। তো দেখুন একবার কিরম লাগছে, দেখুন কিরম এস প্যাটার্নে সব ফাল লাগানো আমাদের। এভাবে ফাল লাগালে মাটির লোড অনেক, গাড়ির লোড অনেক কমে যায়। তো শোরুম থেকে এরকম ভাবে থাকে না, গাড়ি নতুন গাড়ি কেনার পর এরকম করে নিতে হয়। তো বন্ধুরা আমাদের গাড়ি ফাল লাগানো হয়ে গেছে, তো আপনারা দেখে নিন একবার কীরকম লাগছে গাড়ির ফাল। আমাদের এরকম এস প্যাটার্ন করে সব ফাল লাগানো। তো দেখুন আমাদের ফাল লাগানো কমপ্লিট।